Hello, good morning and welcome to the channel Female Proper. As it's the 4th of January, I have a message to college. তো আর কি ও এখন বাজে হচ্ছে 11:14 আর আমার স্নান হয়ে গেছে এখন পূজো দিচ্ছি তো পূজোটা দিয়ে তারপর রেডি ফেডি হয়ে তারপরে কলেজ যাব কলেজ থেকে এসে পড়ানো আছে তো সব কিছু একটা গোছানো থাকে একটা শিডিউলে চলে এই পড়ানো এই সব কিছু আর কি তো যাই হোক এই কলেজটা হট করে যেতে হচ্ছে তো যাই হোক কলেজটা গিয়ে এই এই কলেজটা যাওয়ার জন্য এখন সব কিছু প্ল্যান চেঞ্জ করে আর কি সব কিছু আবার নতুন করে ইয়ে করতে হলো খুব প্রবলেম হয়ে যায় এরকম যাই হোক তো এই আর কি এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে এখন বেরোবো বাইরে প্রচন্ড ঠান্ডা আমার মাকে দেখলে কেউ বলবে না বাইরে যে ঠান্ডা আমি এই ভেতরে একটা পড়েছি বাইরে একটা পড়েছি প্রচন্ড ঠান্ডা স্নান ফান হয়ে গেছে ওই যে পুটু পুটু আর ভাই আজকে একটু মুদিসদাই আনতে যাবে এখন তো মুদিসদাই ডিপার্টমেন্ট আগে তো দিভাই ছিল এখন তো দিভাই বিয়ে হয়ে গেছে এখন জেনারেলি মানে আমারই বাট আমি আজকে যেতে এবার মাসটা যেতে পারছি না বিকজ আমাকে যেহেতু আজকে আমি যে আমিই যেতাম আমি আর ভাই আমি যেহেতু ওখানে যাচ্ছি তাই পুটুকে বললাম তুই একটু যা তা পুটু যাবে বিশাল ঠান্ডা বিশাল ভালো তো প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড মানে বিভৎসই ঠান্ডা তো যাই হোক আমি এবার আস্তে আস্তে বেরোই তো এখানে আমি যাচ্ছি কলেজ আর ভাই আর পুটুও যাচ্ছে মুদিসদাই আনতে ওরাও দাঁড়িয়ে আছে এসে দেখলাম ওরাও চলে এসছে তো টাটা গাইস টাটা গাইস ঠান্ডা বহুত ঠান্ডা ব্যারাকপুরে আমরা নেমে গেছি এখন ওভারব্রিজ ও মনীষা আমাদের সাথেই আমার এক কলেজ এক সেকশন এক স্ট্রিম তো আমরা এখন যাচ্ছি কলেজ ভাই প্রচণ্ড ঠান্ডা ভাই এক স্ট্রিম সত্যি বাবা যাই হোক যাওয়া যাক সায়েন্স বিল্ডিং তো যা সায়েন্স বিল্ডিং চ তো আমরা এখন একটা প্রিন্ট আউট বের করতে যাচ্ছি আমি আর মনীষা কলেজে ওকে আমি মনীষাকে বললাম ভাই করে নিয়ে চলো বেশি পাকা বলছে চল আরে দাঁড়া না খোঁজটা নিয়ে যাই চল করে নি এই বেকার বেকার তো আর আসতে হতো না এখানে বেকার খাটায় মেয়েটা যাই হোক এখন যাচ্ছি করে টোরে তো জাস্ট নাও আমি বাড়িতে এলাম এখন 6:00 তো সারা হয়নি এখনো কই গেছিলি তো এই বাকি আবার তো পড়ানো হচ্ছে হাম ক্যা করে হোয়াট ইজ দিস ড্রাই কেক ডোন্ট নো এনিওয়েজ
তো এই আর কি আর কিছু না আমাদের তো এখন খাবো দাবো তারপরে আবার পড়তে যাব তো এখন খেতে বসেছি আর আমার খাওয়ার আর কি দেখাবো তৎকা ভাত সবজি ভেজ এটা এক পিস চিকেন আর ওই একটু মাছ ফটু খাচ্ছে ভাত ডাল কাপে ডাল আচ্ছা ওই হচ্ছে লাউ চিংড়ি আমার প্রন খাওয়া বারণ ওই খাচ্ছে শাক আর ডাল খাওয়াও বারণ অল দ্য বেস্ট তোমরা সবাই কমেন্ট করো বুটুকে অল দ্য বেস্ট তো এখন বাজে হচ্ছে প্রায় 3:35 আর এখন 4:15 সময় পড়তে যাব যে মাদের ঘরে বসে আছি আমি এই একটা একটু কাইন্ড অফ সোয়েট শার্টের মতন তো টপ কিন্তু বেশ মোটামুটি গরম এটা পাতলা কার্ডিগান তার উপর আমি এই এই সোয়েটারটা পরবো আর স্কার্ফ তো আছে ওটা জড়াবো চারটে পরেছি টোটাল তিনটে এরপরে যদি ঠান্ডা লাগে আর কিছু করার নেই একে তো মোটা তার মধ্যে ঠান্ডা গেলে আরও মোটা লাগে বুঝলি বুঝলি বুঝিস না এগুলো ফাউতাবাজি তুই এগুলো তুই বুঝিস না এগুলো পুরোটা ফাউতাবাজি এগুলো ইচ্ছাকৃত করে ও হবে তুই তোকে দরকার না ও শোন ও তো শিখলো ওয়েব সিরিজে হালে দেখা হ্যাঁ ও তাই না এটাই গুরু সব কথা বলো না না কবে তখন তাই কোন 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 সময় আর আমাদের ফোন কবে থেকে আমরা কবে থেকে ওয়েব সিরিজ দেখি বুটু ওয়েব সিরিজের ডাবলু শিখলো আজকে এবারে ই শিখবে বি শিখবে পাকা সো পড়িয়ে এসছি 9টা তারপরে একটা কলে ছিলাম তাই জন্য আর ক্লিপটা নিলাম না তো এখন নিচ্ছি তো ওই আধ ঘন্টা হলো পড়িয়ে এসছি আধ ঘন্টা 40 মিনিটস মতো হলো বাইরে প্রচণ্ড মানে লিটারালি প্রচণ্ড ঠান্ডা ভাই মানে ভীষণ 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 ঠান্ডা মানে না মানে জাস্ট কাঁপছে হাড় কাঁপাচ্ছে হঠাৎ করে দুদিন ধরে ফট করে ঠান্ডাটা পড়ে গেলো তো যাই হোক কেন হলো জানি না কতদিন থাকবে তাও জানি না বলে না পৌষ মাসের ঠান্ডা ও লিটারালি এটা একদম মিন করছে যে পৌষ মাসের ঠান্ডা এবার মাকে কি দেখাবে খেল কে জানে গড নোজ পুষেই এরকম দিচ্ছে যাই হোক ঠান্ডাকালে একটু ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক না কিন্তু যারা বাইরে বেরোয় তাদের প্রচণ্ড কষ্ট হয় আমি তখন বুঝতে আমি তো মানে আমরা তো বাইরে বেরোই তো সত্যিই খুব কষ্ট হয় যারা বাইরে বেরোয় কারণ এই ঠান্ডাটার মধ্যে না মনে হচ্ছে কি কম্বলের তলা থেকে উঠতে যেন না হয় মানে লিটারেলি এরকম মনে হচ্ছে ডায়েট করার সময় যদি কেউ এরকম খাবার দাবার নিয়ে আসে খুব চাপের হয়ে যায় ডায়েটটা তো মাকে আজ ভাবি বলেছে রাতে আজ রান্না করো না আমি খাবার নিয়ে আসবো তো ভাবি খাবার এনেছে রুটি রুটি কিনে এনেছে রুমালি না নর্মাল রুটি আর হচ্ছে এটা চিকেন টিক্কা মনে না চিকেন টিক্কা বাটার মশলা এইসব কি দরকার পুরো তুই কি মানে এইসব কি খাওয়াটা উচিত করা একদম উচিত না বাড়িতে এরকম একটা মানুষের বসবাস থাকতে এইসব খাবার আনা উচিত সত্যি তাই এর বারণ করতে হবে ব্যাপারটা এইসব ঠিক না আমার তো কষ্ট হচ্ছে আমি এইসব কি করে আমি এটা ছাড়ি বলে এই জিনিসটা কি করে আমি চিকেন মালাইকারি খাবি এই যে আমি জিনিসটা চিকেন মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি দিদা বলো তো কালকের ব্লগটাকে শেষ করা হয়নি তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন তারপর দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার স্টে সেফ